বোতলের মধ্যে মরিচ চাষ, তাও আবার ঠিক উল্টো করে। কি ভাবছেন, এভাবে করা কি সম্ভব? সুপ্রিয় দর্শক, এরকম বোতলে মরিচ চাষ করতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে তা দেখাবো এই ভিডিওতে। বোতলে মরিচ চাষের এ টু জেড সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রায় 90 দিনের একটি মরিচ চাষের প্রজেক্ট দেখাবো মাত্র কয়েক মিনিটে, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও। মরিচ গাছের ভালো গ্রোথের জন্য অবশ্যই আপনাকে বড় বোতল সংগ্রহ করতে হবে। আমি এখানে 5 লিটার বোতল সংগ্রহ করেছি। আপনারা পানির বোতল কিংবা তেলের বোতল যে কোনো একটি সংগ্রহ করতে পারেন। এবার এই বোতল থেকে লেবেল উঠিয়ে ফেলতে হবে। বোতলের মুখে যে প্লাস্টিকের অংশটি আছে এটি আপনি সতর্কতার সহিত খুলে ফেলবেন। এটি অনেক শক্ত হয়ে থাকে, তাই অবশ্যই খেয়াল রাখবেন যাতে হাত কেটে না যায়। এবার বোতলের পিছনের অংশটি এভাবে কেটে ফেলতে হবে, যতটা সম্ভব উপরের দিকে কাটবেন, এতে করে মাটি ধারণ ক্ষমতা অনেক বেশি হবে। আমি এখানে এরকম একটি কাটারের সাহায্যে এখানে কয়েকটি বোতল কেটে নিয়েছি। আবারও বলছি, অবশ্যই সাবধানে কাটবেন। বোতল কাটা হয়ে গেলে এবার আপনাকে মাটি তৈরি করতে হবে। মরিচ গাছের ভালো ফলনের জন্য অবশ্যই আপনাকে এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেহেতু বোতলে মরিচ চাষ করবেন, তাই মাটিও একটু স্পেশাল হতে হবে। আমি এখানে ঝরঝরে 10 মাটি নিয়েছি। আপনারা বেলে 10 কিংবা এঁটেল 10 মাটিও নিতে পারেন। এখানে প্রায় 40% মতো মাটি নিয়েছি। এবার এই মাটির সঙ্গে মেশাতে হবে 30% শুকনো গোবর সার অথবা যে কোনো কম্পোস্ট। কাঁচা কিংবা ভেজা গোবর ব্যবহার করবেন না। এবার মাটির সঙ্গে আরেকটি উপাদান মেশাতে হবে, এটি হলো 30% ধানের চিটা। এটি ব্যবহারের উদ্দেশ্য হলো মাটি ঝরঝরে করতে সহায়তা করে এবং একটা সময় পৌঁছে গিয়ে সারে পরিণত হয়। আপনারা ধানের চিটার পরিবর্তে চাইলে কোকোডাস্ট ব্যবহার করতে পারেন। এটি যেমন শিকড় বৃদ্ধিতে সহায়তা করে, একই সাথে মাটিতে পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি করে। সুপ্রিয় দর্শক, এবার খুব ভালোভাবে এই তিনটি উপাদান মিশিয়ে নিতে হবে। দর্শক, আপনারা মাটি শোধনের জন্য ট্রাইকোডার্মা সমৃদ্ধ পাউডার ব্যবহার করতে পারেন, যেমন বায়োডার্মা, এবং এর সঙ্গে ফোরাডন 5G কিংবা নিম খৈল মিশিয়ে নেবেন। এতে করে মাটিবাহিত যে সকল পোকামাকড় হয়ে থাকে তা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4টি সুস্থ সবল মরিচের চারা নিয়েছি। এবার এই বোতলগুলোর মধ্যে অর্থাৎ পিছনের দিকের যে অংশটি কেটেছি এই দিক দিয়ে আমরা মরিচের চারা সামনের দিকে বের করব। বোতলের মুখ যেহেতু বড়, তাই মরিচের চারা যাতে বের না হয়ে যায় সেজন্য মুখের সামনের দিকে আমি নারকেলের শবলা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাগজের টুকরা ব্যবহার করতে পারেন যাতে গাছ বের না হয়ে যায়। খুব সাবধানতার সহিত গাছটি ভিতরে বসিয়ে আস্তে আস্তে মাটি ভরাট করতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করি। সাধারণত মরিচ গাছের 2 থেকে 3টি পাতা হলেই আপনারা বোতলে কিংবা যে কোনো স্থানে রোপণ করতে পারবেন। দর্শক, এইভাবে আপনারা মাটি ভরাট করে নেবেন। আমি পর্যায়ক্রমে আমার বাকি বোতলগুলো মাটি ভরাট করে নিচ্ছি। এবার এই বোতলকে বাঁশের সঙ্গে কিংবা যে কোনো স্থানে খুব সহজে যাতে ঝুলিয়ে রাখা যায় এই জন্য বোতলের 2 পাশে 2টা ফুটো করে নেবেন এবং শক্ত সুতার সাহায্যে বেঁধে নেবেন। এবার আপনাদের এই বোতলটি এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়ে। আপনার বারান্দায় খুব সহজেই ঝুলিয়ে রাখতে পারবেন। আমি এখানে শক্ত বাঁশের সঙ্গে ঝুলিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। সুপ্রিয় দর্শক, বাঁশের সঙ্গে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে পানি দিতে হবে। ভয় পাবার কোনো কিছু নেই, 2-1 দিনের মধ্যেই দেখবেন গাছ উপরের দিকে বাঁকা হয়ে উঠতে শুরু করবে।
সুপ্রিয় দর্শক, আমার গাছের বয়স এখন প্রায় 25 দিন হবে। এই পর্যায়ে আপনাকে গাছে প্রথমবার খাবার দিতে হবে, অবশ্যই অর্গানিক খাবার। গাছের খাবার হিসেবে আমি এখানে কম্পোস্ট সার নিয়েছি। আপনারা যে কোনো কম্পোস্ট সার নিতে পারেন, যেমন ভার্মি কম্পোস্ট অথবা শুকনো পচা গোবর। 1 কেজি শুকনো পচা গোবর কিংবা ভার্মি কম্পোস্টের সঙ্গে 250 গ্রাম পরিমাণ হাড়ের গুঁড়া, 250 গ্রাম পরিমাণ শিম কুচি এবং এর সঙ্গে মেশাতে হবে 250 গ্রাম পরিমাণ সরিষার খৈল গুঁড়া। এই 4টি উপাদান খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের গাছের সংখ্যার উপর নির্ভর করে এটি তৈরি করবেন। এবার প্রতিটি গাছের জন্য প্রায় 50 গ্রাম পরিমাণ এই মিশ্রণযুক্ত খাবার গাছে প্রয়োগ করবেন। মাটি একটু আলগা করে নিলে ভালো হয়। সুপ্রিয় দর্শক, গাছের বয়স যখন 50 থেকে 60 দিন হবে, দেখবেন আপনার গাছে ফুল চলে আসবে। এই সময় আপনার গাছে ফুল ফল ধরে রাখার জন্য সলুবর ব্রন সাথে ফ্লোরা একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। অবশ্যই 15 দিন পরপর স্প্রে করবেন, কিংবা কলার খোসার পানি এবং পেঁয়াজের খোসার পানি একসঙ্গে সমান অনুপাতে মিশিয়ে গাছে স্প্রে কিংবা গাছের গোড়ায় দিয়ে দিবেন বা বোতলের মধ্যে দিয়ে দিবেন। এই গাছের বয়স প্রায় 90 দিন। দেখুন, মরিচ গাছে অসংখ্য মরিচ রয়েছে। দর্শক, এই সময়ের মাঝে আমি প্রত্যেক সপ্তাহে নিম তেল স্প্রে করেছি। মাঝে 2 বার 15 দিন পরপর সরিষার খোল ভেজা পানি ব্যবহার করেছি প্রতি বোতলের জন্য 100 ml হারে। মাঝে মধ্যে বোতলের মাটি আলগা করে দিয়েছি, এতে শিকড়ের বৃদ্ধি ভালো হয়েছে। 2-1 দিন পরপর অবশ্যই গাছে পানি দিবেন, গাছের অবস্থা বুঝে। এভাবে বোতলে মরিচ চাষ করলে খুব একটা রোগ বালাই হয় না, তবে নিয়মিত নিম তেল স্প্রে করলে এই সকল সমস্যা খুব সহজে দূর করা যায়। 4টি বোতলের মধ্যে আমার এখানে 2টি বোতল রয়েছে, বাকি 2টি বোতলে ভাইরাস লেগেছিল, যার কারণে আমি সরিয়ে ফেলেছি যাতে ভালো গাছ আক্রান্ত না হয়। এটি আমি বর্ষা মৌসুমে করেছিলাম, যার কারণে ভাইরাসের আক্রমণ বেশি হয়েছিল। আপনারা বর্ষার সময় মরিচ গাছ লাগানোর চেষ্টা না করাই ভালো। অবশ্যই ভাইরাস সহনশীল জাত নির্বাচন করবেন। 1-1টি গাছে বেশ ভালো রকমের মরিচ হয়েছে। মরিচগুলি কালার যেমন সুন্দর, তেমনই বেশ লম্বা। আমার এখানে গাছের ছায়া অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, দিনে প্রায় 2 ঘন্টার মতো রোদ লাগে, তাই গাছ খুব একটা ঝোপালো হয়নি। আপনারা অবশ্যই যেখানে বেশি পরিমাণে রোদ থাকে সেখানে গাছ লাগাবেন। সুপ্রিয় দর্শক, এটি মরিচ চাষের একটি ব্যতিক্রমী আইডিয়া। আপনার ছাদ বাগানে কিংবা বাড়িতে কিছু এমন গাছ লাগালে এই গাছগুলি আপনার ভালো লাগার অন্যতম একটি কারণ হয়ে উঠবে। তাই ছাদে কিংবা বারান্দায় এরকম ভিন্ন কিছু করতেই পারেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কারণ এই ভিডিওটি বানাতে প্রায় 3 মাস সময় লেগেছে। মরিচ চাষে কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।